আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহদিকে খলিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর খলিফা বলে সম্বোধন করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, যে আমাদের অনেক লোক, অনেক ভাই, দিনী ভাই যারা সহিহ আকীদা গ্রহণ করেছেন এবং অনেক মানুষ ইমাম মাহদিকে আল্লাহর খলিফা বলে সম্বোধন করেন, তো তারা এই বিষয়টা যে করেন একটা হাদিসের উপর নির্ভর করে। সেই হাদিসটি হচ্ছে ইবনে মাজার 4084 নম্বর হাদিস। সেখানে লম্বা একটি হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছেন ইমাম মাহদির কথা যে ফা ইজা রাআইতুমুহু, যখন তোমরা ইমাম মাহদিকে দেখবে, ফা বাআ ইহু, তোমরা তার কাছে বায়াত করতে যাবে, ওয়ালাউ হাবান আলা সালজি, যদিও তোমাদেরকে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে তার কাছে বায়াত গ্রহণ করতে হয়, তারপরে তোমরা তার কাছে যাবে। কেন? ফা ইন্নাহুল খলিফাতুল্লাহুল মাহদি, কারণ সে হচ্ছে আল্লাহর খলিফা মাহদি। সম্মানিত উপস্থিতি, এই যে এখানে এই হাদিসে ইমাম মাহদিকে খলিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর খলিফা বলে সম্বোধন করা হয়েছে, তো এই হাদিসের প্রেক্ষাপটেই কিছু লোক বা অনেক ভাই যারা বিষয়টা জানে না, তারা ইমাম মাহদিকে খলিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর খলিফা বলে সম্বোধন করেন। তবে এই হাদিসটি তাহকিক করেছেন শায়খ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলা জয়ফার 85 নম্বর হাদিসে। তিনি এই হাদিসটি তাহকিক শেষে বলতেছেন, এই হাদিসের সবগুলো কথা ঠিক থাকলেও শেষের একটি কথা ঠিক নয়, সেটা হচ্ছে কি, ফা ইন্নাহু খলিফাতুল্লাহুল মাহদি, সে হচ্ছে আল্লাহর খলিফা মাহদি, এই কথাটা ঠিক নয়। কেন? তিনি এই কথার দলিল দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খলিফা হিসেবে নির্ধারণ হন, তখন কিছু লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল ইয়া খলিফাতুল্লাহ, হে আল্লাহর খলিফা বলে যখন সম্বোধন করলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আমাকে আল্লাহর খলিফা বলে সম্বোধন করো না, বরং তোমরা আমাকে বলো রাসূলের খলিফা, কারণ কেউ আল্লাহর খলিফা হতে পারেন না, বরং আল্লাহ মানুষের খলিফা হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথার দলিল দিচ্ছেন একটি হাদিস থেকে, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের ব্যাপারে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন, সফরে বের হলে তিনি দোয়া করতেন, বিশাল একটি লম্বা দোয়ার মধ্যে একটি অংশ সেখানে ছিল, সেটা কি, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, হে আল্লাহ, এই সফরে আপনি আমাদের কি, আপনি আমাদের বন্ধু, এবং ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মালি, এবং আমরা আমাদের বাড়িতে যা কিছু আমাদের পরিবার পরিজন ধন সম্পদ যে রেখে আসলাম, সেই মালগুলোর আপনি খলিফা। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য আল্লাহকে খলিফা নির্ধারণ করেছেন, কিন্তু মানুষকে আল্লাহর খলিফা নির্ধারণ করেননি। এছাড়াও আমরা যদি একটা হাদিস লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন আগে যে হাদিসটি বলেছিলেন, সেই হাদিসটি রয়েছে আবু দাউদের 4609 নম্বর হাদিস। সেখানে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান বাইস মিনকুম বাদি, আমার মৃত্যুর পর তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা দেখবে, ফাসা ইয়ারা, তোমরা দেখবে, ইখতালিফান কাসিরা, অনেক মতনৈক্য তোমাদের মধ্যে দেখতে পাবা, অতঃপর কী করবা তোমরা, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খলিফাতিল মাহদি ওয়ার রাশিদিন, তখন তোমরা এই মতনৈক্যের মাঝে তোমরা আমার সুন্নাত এবং খলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে খলিফারা এসেছিল তার নাম হচ্ছে আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই চারজন খলিফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে সম্বোধন করলেন, তিনি বললেন কি, খলাফাইল মাহদিইন ওয়া রাশিদিন, শপথপ্রাপ্ত এবং হেদায়তপ্রাপ্ত খলিফা। তিনি কিন্তু বলেন নাই যে খলাফাতুল্লাহ, আল্লাহর খলিফা বলে তিনি সম্বোধন করেন নাই। তো যদি কাউকে আল্লাহর খলিফা বলে সম্বোধন করাই যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খলিফা রাশিদিনকে আল্লাহর খলিফা বলে সম্বোধন করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কাউকে আল্লাহর খলিফা বলে সম্বোধন করেননি। আরেকটি আয়াত যেটা আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, যে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের কাছে বললেন আমরা পৃথিবীতে কী করতে চাচ্ছি, প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি পৃথিবীতে
পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, বানাতে চাচ্ছি। তো এইখানে যে আল্লাহ তাআলা খলিফার শব্দটি নিয়ে আসছেন, সেখানে বলছেন খলিফাতান মানে প্রতিনিধি, কিন্তু সেখানে তিনি বলেন নাই যে খলাফাতি অর্থাৎ আমার প্রতিনিধি বা খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বলে এখানেও আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রেরণ করেননি। সব মিলে যেটা আমরা বলতে চাচ্ছি যে কোরআন এবং হাদিসের কোথাও আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খলিফাতুল্লাহ বা খলাফাতি এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেননি। তাহলে এ বিষয়ে দেখেন আপনাদের প্রখ্যাত শায়খ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন কোনো মানুষকে আল্লাহর খলিফা বলে স্থলাভিষিক্ত করা বা কোনো মানুষকে আল্লাহর খলিফা বলে নির্ধারণ করা বা মনোনয়ন করা, এটা হবে একটা শিরকি কাজ। কারণ আল্লাহ কাউকে নির্ধারণ করেন না তার খলিফা হিসেবে, তার কাজ সম্পূর্ণ করার জন্য আল্লাহ মানুষকে নির্ধারণ করেন না, বরং তার কাজের জন্য তিনি নিজেই যথেষ্ট। তিনি কারো সাহায্য, তিনি সবার অমুখাপেক্ষী, কেউ তা আল্লাহ সুবহান ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুনাব্বির রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথাই বলছেন যে মানুষকে আল্লাহর খলিফা বা খলিফাতুল্লাহ এই শব্দ বলে সম্বোধন করা করলে এটা হবে শিরিক। সম্মানিত উপস্থিতি, সব মিলিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের সালাফদের আকীদা হচ্ছে ইমাম মাহদিকে বা যে কোনো ব্যক্তিকে খলিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর খলিফা বলে সম্বোধন করা এটা শরীয়ত সম্মত নয়। যদি কেউ করে তাহলে সে শিরিক করলো, এই কথাটা বলেছেন নাসিরউদ্দিন আলবানী, এই কথাটাই বলেছেন শায়খ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ইবনে মাজাহ 4084 নম্বর হাদিস, সেখানে যে হাদিসটিতে বলা হয়েছে ফা ইন্নাহুল খলিফাতুল্লাহ, সে হচ্ছে আল্লাহর খলিফা, এই হাদিসটুকুর এই অংশটুকুর কথা আপনি কিভাবে বলবেন যে এটা কিভাবে সংযোজন হলো? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সর্বপ্রথম যাকে খলিফাতুল্লাহ বলে সম্বোধন করা হতো তার নাম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। এই কাজটা করতো শিয়ারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি সম্মান দেখিয়ে তারা খলিফাতুল্লাহ বলে সম্বোধন করত, এবং ইমাম মাহদিকেও তারা খলিফাতুল্লাহ বলে সম্বোধন করে। যেভাবে আমরা সাহাবীদের নাম এসেছে কী বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা যে শব্দগুলো ব্যবহার করি, তা শিয়ারা কিন্তু সেটা না করে কি বলে আলাইহি ওয়াসাল্লাম, এবং ইমাম মাহাদির শেষেও তারা আলাইহি ওয়াসাল্লাম বলে। তো তারাই ইমাম মাহাদির ক্ষেত্রে যেমন আলাইহি ওয়াসাল্লামটা ঢুকিয়েছে তার নামের শেষে, ঠিক তাকেই সর্বপ্রথম এই শিয়ারাই আপনার ইমাম মাহাদিকে বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর খলিফা বলে, প্রতিনিধিত্ব বলে বা খলিফাতুল্লাহ বলে সম্বোধন করেছেন। তাই আমরা সবসময় চেষ্টা করব শিয়াদের এই পথভ্রষ্ট আকিদা থেকে দূরে থাকার, বেঁচে থাকার, আমরা ইমাম মাহাদিকে একজন সাধারণ খলিফা হিসেবে সম্বোধন করব, কখনো বলবো না যে